বড় হওয়ার তাড়নায় শিশুদের ঘাড় ধরে মূল স্রোতে এনে ফেলে। বাস্তবের চাপে দুর্মুষ হয়ে যায় শৈশবের খেলাঘর। প্রিয় পুতুল রান্নাবাটির মতোই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কল্পনার জগৎ। একেই বোধ হয় বড় হওয়া বলে। তবে সেক্ষেত্রে বলা যায়, এখনো বড় হননি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের পীড়া শিমুল গ্রামের বাসিন্দারা। তারা আজও পুতুল খেলেন। শুধু তাই নয়, পুতুল খেলতে খেলতে একটা সার্বজনীন পুজো শুরু হয়ে গিয়েছে সেই গ্রামে। সেই গল্পে আসার আগে ফিরে যাওয়া যাক 33 বছর আগে। এখনকার প্রাপ্তবয়স্ক পুজো উদ্যোক্তারাই যখন ছিলেন শিশু, এই পুজো শুরু হয়েছিল তাঁদের পুতুল খেলার আসরেই। কালী পুজোর পর ভাতৃ দ্বিতীয়ার দিন থেকে গ্রামের কচি কাছারা নিজেদের হাতে পুতুল তৈরি করে শুরু করেছিল রামের পুজো। তখন ভাইফোঁটার দিনে বাচ্চাদের সেই খেলার ছলের পুজো নিয়ে গ্রামের বড়দের আগ্রহ ছিল না। শিশুরা রাম লক্ষণ সীতার মূর্তি গড়ে নিজেরাই বছর বছর পুজো করত। কিন্তু পীড়া শিমুল গ্রামের সেই রাম পুজোই এখন পরিণত হয়েছে গ্রামের সার্বজনীন উৎসবে। ভাইফোঁটার দিন সন্ধ্যায় গ্রামের বড় ছোট সবাই জড়ো হন পুজো প্যান্ডেলে। 3 দিন ধরে চলে পুজো, সেই ঘিরে চলে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রী শ্রী রাম ঠাকুরের পূজা আজ 33 বছরের আগে পুতুল খেলা খেলতে গিয়ে বড়দের সহযোগিতায় আজ আমরা মানে সর্বজনীন শ্রী শ্রী রাম পূজা করে তোলা হয়েছে। এই পূজা কিভাবে হয়? এই পূজা বলতে আমরা সকাল থেকে মাছ মাংস ভাত খেয়ে নিজেরাই কমিটির সদস্যর মধ্যে একজন পুজো করেন, আর আমরা বন্ধু বান্ধব জুটে সন্ধ্যাবেলায় ঘট উত্তোলন করা হয়। তাই এখন এই সন্ধ্যা 7টার সময় পুজো আরম্ভ হয়। মানে এই পূজা চলে কতদিন? পূজা চলে আমাদের 3 দিন। 3 দিনের মধ্যে আজকে হলো ঘট উত্তোলন প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই গ্রামের ছাত্রছাত্রীদের নিয়ে। আর তার নেক্সট টাইম চতুর্থ দিন যদি হয়, এই করোনার জন্যে বড় অনুষ্ঠান করতে পারা যায় গেলনি, তবে আশা করি এই যদি এবছর আমাদের করোনা মুক্ত হয় সমাজ, আগের বছর আশা করি বড় অনুষ্ঠান করার প্ল্যান নিয়েছি। পীড়া শিমুল গ্রামের রাম পুজোর বিশেষত্ব হলো এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন না, স্থানীয় বাসিন্দা তথা পুজো কমিটির এক সাধারণ সদস্যই পুজো করেন। এই পুজো যে পুতুল খেলাই, নির্ভেজাল আনন্দটুকুই পুজোর অর্ঘ্য। তাই পুজোর জন্য ব্রত রাখেন না কেউ। সারাদিন মাছ মাংস সাধারণ খাবার খেয়ে রাতে সুবর্ণরেখা নদী থেকে ঘট এনে তা মণ্ডপে প্রতিষ্ঠা করে পুজো হয়। 33 বছর ধরে চলছে সেই পুতুল পুজোর রীতি। এবছরও ভাতৃ দ্বিতীয়ার দিন সন্ধ্যে থেকে শুরু হয়েছে পীড়া শিমুল গ্রামের রাম পুজো। সেই পুজো ঘিরে ধুমধাম আনন্দে মশগুল হয়ে রয়েছে গোটা গ্রাম। দাওয়াল ব্যুরো।